রাগরীত নিবেদিত দশভুজা এ দুর্গাচিত্র মিউজিক ভিডিওর প্রাইভেট স্ক্রিনিং হয়ে গেল গত 27 সেপ্টেম্বর কলকাতা স্যাটারডে ক্লাবে। এই চিন্তাটা বহুত দিনের মাথায় ছিল যে দুর্গা পূজা সংক্রান্ত যেসব গান, আগমনীর আয়ু বড্ড কম, পুজো শেষ হওয়ার আগে অষ্টমীতে আগমনী শেষ, নবমীতে সেই বিষয়ের সুর বেজে ওঠে, তো সেই কথাগুলো মাথায় রেখে আর মাত্রিস্ট আর নট পোয়েট আই ট্রাইড ভেরি লাইক আ ভেরি লে ম্যান হোয়াট এভার আই থট মাথায় এসেছিল লিখে ফেলেছিলাম। অ্যান্ড সেটা একটা খুবই কি বলবো খেলা করে একটা শুট করতে চেষ্টা করেছিলাম, যেটাকে নিখন্ডা যেমনভাবে সাজিয়েছিলাম তারা শুনলেন। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উষা উত্থুপ, বিক্রম ঘোষ ও জয়া শীল ঘোষ। সঙ্গীতের তত্ত্বাবধানে ও আবহ সঙ্গীত রচনায় আছেন বিক্রম ঘোষ। এই মিউজিক ভিডিওর বিষয়ভাবনা, গানের কথা, সুর আর কণ্ঠধানে গুরু কুমার মুখার্জি। দশভুজা এ দুর্গাচিত্র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌভিক ভট্টাচার্য। এই মিউজিক ভিডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বিষয়ে উষা উত্থুপ জানালেন, ইটস বিন আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন দিস ভিডিও অ্যালবাম উইথ কুমার এন্ড অফ কোর্স এত লোক আছে, মানে বিক্রম ঘোষ এন্ড জয়া শীল, এভরিবডি ইজ দেয়ার, এত ভালো লাগলো কারণ এরকম সুযোগ সবাই পাইনি। আই মিন স্পেশালি রিয়েলি ফর মি আফটার সো মেনি ইয়ার্স অফ ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি, but to get a chance, a shujog, to work with the finest actor, one of the finest actors in of all time in India, and I think in the world, absolutely, to work with Soumitra Da, great, great feeling for me. পণ্ডিত বিক্রম ঘোষ বললেন, কুমার আমার ছোট ভাইয়ের মতো, ও খুব ভালো কাজ করেছে এই ভিডিওটাতে। আমরা অনেকে মিলে ওর সঙ্গে সাপোর্টে রয়েছি এবং ও আমার অত্যন্ত কাছে, আমার ছোট ভাইয়ের মতো, ভেরি প্রাউড অফ হিম, দারুণ কাজ করেছে। সো বিগ কংগ্রাচুলেশনস টু কুমার, অনেক অনেক সাকসেস উইথ দ্য ভেঞ্চার। সেদিনের অনুষ্ঠানে মিউজিক ভিডিওর বিষয় ভাবনা আর নির্মাণ নিয়ে গুরু কুমার মুখার্জি জানালেন, ইট ওয়াজ আ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স, আ লার্নিং এক্সপিরিয়েন্স, আই হ্যাভ লার্নড আ লট। যে দিস এন্টায়ার যে দুর্গা পূজার যে প্রক্রিয়াটা, যে মাটি এক মেটে খড় দিয়ে প্রথম কাঠামো বাঁধা হয়, ছবি বানানো, বিকজ আই হ্যাভ নট সিন ফিল্ম মেকিং ফ্রম সাচ ক্লোজ কোয়ার্টার্স, সেই দিক দিয়ে শিখলাম। এবং একটা গানকে পিকচারাইজ করা, সেই পিকচারাইজ করা আমার যে চিন্তাটা, আমার যেরকম ভিজুয়াল একটা তো ভিজুয়ালাইজ করেছিলাম, সেটাকে যখন পর্দায় ফুটে উঠতে দেখছি এবং মাই ডিরেক্টার্স হ্যাজ লিসেন, মাই ডিরেক্টার্স লিসেন টু মি, এবং সেভাবে সেটা ফুটিয়ে তোলা, এটা একদম একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। এবং জেনারেলি কী হয় যে ইটস এ মিউজিক্যাল শর্ট ফিল্ম, আই উড কল ইট, এই ছবির ক্ষেত্রে, ছায়াছবির ক্ষেত্রে গল্পকে এগিয়ে নেওয়ার জন্য গান ঢোকানো হয়, এক্ষেত্রে উল্টো হচ্ছে, গানটাকে এগিয়ে নেওয়ার জন্য গল্প মাঝে মাঝে ঢুকছে, গানটার কথার সাথে ফিট ইন করানোর জন্য। সো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স অ্যাজ এ মিউজিশিয়ান অ্যান্ড অফ কোর্স অ্যাজ এ বাঙালি। প্ল্যানটা এলো যে আমি আগমনীর কথা বলছি না, আগমনী ইজ মায়ের আগমনকে ঘোষণা করছে, তো তো নবমী তে আগমনী কেউ গায় না, অষ্টমী অবধি, নবমী সকাল থেকে একটা মন খারাপের একটা সুর চলে আসতে থাকে। তো ন্যাচুরালি আই ওয়াজ থিঙ্কিং অফ ওয়ান সং, যেটি মানুষ যদি গাইতে চায়, সে সম্পূর্ণ পূজা প্রক্রিয়াটা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, নবমী নিশি পোহালো বলে গানটা শেষ হচ্ছে, অ্যাকচুয়াল গানটার কথা যে নবমী নিশি পোহালো, তাতে আমরা টোটালি বাঙালি সেন্টিমেন্টটা ধরে রাখার চেষ্টা করেছি, একটা একটা প্রয়াস, দেখা যাক কী হয়। দর্শকদের কাছে বক্তব্য যে বেসিক গান শুনুন, বাংলা গান শুনুন, হিন্দি গান শুনুন, যেটাই গান শুনুন, বেসিক গান শুনুন। গান বাজনা বলতে শুধুমাত্র ছায়াছবির গান নয়, ফিল্মের গান নয়, দেয়ার আর মেনি মেনি ট্যালেন্টেড পিপল অ্যাপার্ট ফ্রম দ্য পিপল উই গেট টু হিয়ার, দে আর অলসো ভেরি গুড, বাট অ্যাপার্ট ফ্রম দেম দের আর অলসো আদার পিপল হু আর ডুইং গুড জব, হু আর ডুইং কমেন্ডেবল জব, তাদের শুনুন। আমাদের আপনারাই প্রশ্রয় দেবেন, আপনারাই আমাদের মাথায় তুলবেন, আমাদের ভালোবাসবেন, তবে আমরা থাকবো। Thank you.